হ্যালো বন্ধুরা পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন আজ আমরা মহাস্থান গড় সম্বন্ধে কিছু তথ্য জানব বিষয়টিতে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে বাংলাদেশ সহ বিভিন্ন তথ্য আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন এর মাধ্যমে আমরা বিসিএস এর সহ অন্যান্য পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান সম্পর্কেও আমরা এখানে আলোচনা করব তো আজকে সেই অধ্যায়ের আজকের বিষয়টি হচ্ছে মহাস্থানগড় মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুন্ড্রবর্ধন বা পুণ্ডনগর নামেও পরিচিত একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল যীশুখ্রিস্টের জন্মের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে দু হাজার সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবেও ঘোষণা করা হয় প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কয়েক শতাব্দী পর্যন্ত স্থাপন স্থান পরাক্রমশালী মৌর্য গুপ্ত পাল ও সেন শাসক বর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল তৃতীয় খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চাদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অন্তর্গত বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায় চলুন আমরা জেনে নিই মহাস্থানগড়ের ইতিহাস বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং ছশো উনচল্লিশ থেকে ছশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে মধ্যবর্তী সময়ে পূর্ণনগরে এসেছিলেন ভ্রমণের ধারাবাহিক বা ধারা বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেন শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থান গড়ে আসতেন লেখাপড়া করতেন এখানেই এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষা বিস্তার ঘটাতেন তারপর সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন আঠারোশো বিরাশি থেকে এক হাজার বিরাশি থেকে এগারোশো পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যখন গৌরের রাজা ছিলেন তখন এই গৌর অরক্ষিত ছিল মহাস্থানের রাজা ছিলেন নল যার বিরোধে বিরোধ লেগে থাকতে তার ভাই নীলের সাথে একসময় ভারতের দক্ষিণাত্যের শ্রীক্ষেত্র শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ আসেন এখানে এবং তিনি আসেন পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি পরশু ঠাক বা কুঠার দ্বারা মাতৃহত্যার দায়ে অভিশপ্ত ছিলেন পরবর্তীতে তিনি এই দুই ভাইয়ের বিরোধ বিরোধের অবসান ঘটান এবং রাজা হন এই ব্রাহ্মণের নাম ছিল রাম ইতিহাসে তিনি পরশুরাম নামেও পরিচিত কিংবদন্তি অনুযায়ী তিনি ছিলেন একজন অত্যাচারী রাজা পরশুরামকে উচ্ছেদ করে ইসলাম ধর্মের শান্তি প্রতিষ্ঠা করতে আসেন ফকির হজরত শাহ সুলতান বকলি। রহমতুল্লাহে আলাই এবং তার শিষ্যগণ ধর্মপ্রচারক শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি কথিত আছে তিনি মহাস্তানগড় অর্থাৎ প্রাচীন নগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটা বিশাল মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে মহাস্থানগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন প্রথমে রাজা পরশুরামের প্রধান মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয় এভাবে পুণ্ডবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাঁধে এবং একসময় সুলতান এক সময় শেষ রাজা বারোশো পাঁচ থেকে বারোশো বিশ পর্যন্ত যুদ্ধে পরাজিত করে পুনরবর্ধন জয় করেন পুনরবর্ধন বা মহাস্থানগড়ের অবস্থান কোথায় ছিল পুণ্ডবর্ধনের রাজধানী মহাস্তানগড় অবস্থান বগুড়া শহর থেকে এগারো কিলোমিটার বা ছয় দশমিক আট মাইল উত্তরে বগুড়া রংপুর মহাসড়কের পাশে মনে করা পাশে মনে করা হয় এখানে শহর পত্তনের মূল কারণ এটি বাংলাদেশের একটি অন্যতম অঞ্চল এখানে ভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে ছত্রিশ মিটার বা একশো ফুট উঁচু যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকা সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র ছয় মিটার বা বিশ ফুট উঁচু এছাড়া এই স্থানটি বেছে নেওয়ার কারণ ছিল করতোয়া নদীর অবস্থান ও আকৃতি নদীটি তেরো শতকে বর্তমান গঙ্গা নদীর তিন গুণ বেশি প্রশস্ত ছিল মহাস্থানগড় বরেন্দ্র অঞ্চলের লাল মাটিতে অবস্থিত যা পলিগঠিত অঞ্চল হতে কিছুটা উঁচু পনেরো থেকে বিশ মিটার উপরে অঞ্চলগুলোকে বন্যামুক্ত ভূপ্রাকৃতি অঞ্চল বলে ধরা যায় মহাস্থানগড়ের এই ধ্বংসাবশেষ চিহ্নিত ও উদ্ঘাটন করার ক্ষেত্রে একাধিক ব্যক্তির অবদান রয়েছে আঠারোশো আট খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিলটন প্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন আঠারোশো সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুনরবর্ধন রাজধানী রূপে চিহ্নিত করেন অনেক পর্যটক এ পণ্ডিত ও ব্যক্তি বিশেষত সিজে ও ও ইভি হেনরি এই শহরতলী এলাকাটি পরিদর্শন করেন এবং তাদের প্রতিবেদনে তা উল্লেখ করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননের সন্ধান মেলে ব্রাহ্মী লিপির সেই লিপিতে নগরের প্রাদেশিক শাসক সম্রাট অশোক দুর্ভিক্ষ মানুষকে রাজ ভান্ডার থেকে খাদ্যশস্য ও অর্থ সহায়তা প্রদানের নির্দেশ দেন এসব তথ্য উপাত্ত থেকে প্রসিদ্ধ এই নগরীর প্রাচীনতমের প্রমাণ মেলে প্রাচীন শহরের কেন্দ্রে স্থিত দুর্গটি উপর থেকে দেখতে আয়তাকার ছিল যা উত্তর দক্ষিণ এক দশমিক পাঁচ দুই তিন কিলোমিটার বা শূন্য দশমিক নয় চার ছয় মাইল ও পূর্বে এক দশমিক তিন সাত এক কিলোমিটার উঁচু ও প্রশস্ত সুরক্ষা প্রাচীর ছিল দুর্গের আয়তন প্রায় একশো হেক্টর এককালের প্রশস্ত নদী করতোয়া এর পূর্ব পার্শ্ব প্রবাহিত হতো উনিশশো সাল পর্যন্ত খনন কার্যের পূর্বে দুর্গের উচ্চতা আশেপাশের অঞ্চলের চেয়ে চার মিটার বেশি ছিল এবং বেশ কয়েকটি উঁচু মাটির আস্তরের দাগাঙ্কিত ছিল কাদামাটির তৈরি প্রাচীরের মতো দেখতে যাওয়া বহু স্থানে বলপূর্বক ভাঙার চেষ্টা দেখা যায় প্রাচীরটি আশেপাশের অঞ্চলের চেয়ে তেরো থেকে এগারো থেকে তেরো মিটার বা ছত্রিশ থেকে তেতাল্লিশ ফুট উঁচু এর দক্ষিণ পূর্ব কোণে একটি মাজার ছিল এছাড়া পরবর্তীকালে সতেরোশো থেকে উনিশ শতক পর্যন্ত নির্মিত একটি মসজিদও রয়েছে বর্তমানে এই দুর্গের ভেতরে কয়েকটি ঢিবি ও নির্মাণ নিদর্শন দেখতে পাওয়া যায় এগুলোর মধ্যে কুণ্ড একটি কূপ যাতে জীবন প্রদানের শক্তি আছে বলে বিশ্বাস করা হয় মানকালীর ধাপ বা মানকালীর পবিত্র স্থান পরশুরামের বাসগৃহ রাজা পরশুরামের প্রাসাদ যেটি বৈরাগীর ভিটা যা সন্ন্যাসীদের আঁকড়া বলা হয় খোদার পাথর ভিটা ঈশ্বরকে অর্পিত প্রস্তরখণ্ড মনির মুনির ঘন একটি কল্ল প্রবৃতি উল্লেখযোগ্য বিভিন্ন স্থানে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে যেমন কাঁটা উত্তরে দোরাপসাতরণ পূর্বে বুড়ির ফটক দক্ষিণে তাম্র দরজা পশ্চিমে উত্তর পূর্ব কোণে কয়েকটি ধাপ রয়েছে যা জাহাজ ঘাটা পর্যন্ত গিয়েছে জাহাজ ঘাটার কিছুটা সামনে করতোয়া নদীর তীরে ভিটা বা গোবিন্দের মন্দির অবস্থিত এর সামনেই স্থানীয় জাদুঘর রয়েছে যেখানে উল্লেখযোগ্য কিছু নিদর্শন প্রদর্শিত হয়েছে এর পাশেই একটি রেস্ট হাউস রয়েছে আশা করি তথ্যগুলো ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এবং ভিডিওটিতে লাইক লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন তাহলে আমরা অবশ্যই উৎসাহিত হয়ে আরও অনেক তথ্য সম্বলিত ভিডিও পাবলিশ করার উৎসাহ পাব আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন ধন্যবাদ